প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি টিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশেই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর মোনা তাহসিন এবং আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তাহলে চলুন তাদের সাথে পরিচিত হয়ে আসা যাক আমাদের সাথে রয়েছেন ডাক্তার মতিউর রহমান মোল্লা অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেশিয়াল সার্জারি বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এছাড়াও রয়েছেন ডাক্তার মমিনুল ইসলাম সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট রেটিনা সার্জন ও ইউভিয়া বিশেষজ্ঞ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা স্যার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদের আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে আমি মতিউর রহমান স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যেহেতু আপনি ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি বিভাগে আছেন স্যার আমাদের ধরনের পেশেন্টরা বলবো ফেসিয়াল ইঞ্জুরি যেটা আমাদের আমাদের দেশে যেমন দেখা যায় আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হচ্ছে বা পড়ে যাচ্ছে বাচ্চা অনেক সময় খাট থেকে পড়ে যায় এতে করে হয় কি মুখমণ্ডলের এই ফোর হেড থেকে মানে ফ্রন্টাল বোন ন্যাজাল বোন ম্যাকজিলা অরবিটাল বোন ব্যানডেবল প্রত্যেকটা বোনেরই কিন্তু ফ্র্যাকচার হতে পারে তার আগে হতে পারে যে ইঞ্জুরি মানে হচ্ছে সফটেস্ট ইঞ্জুরি হতে পারে অর্থাৎ একটা ফেসে স্কিন মাসল এবং তারপর বোন সবগুলো ইঞ্জুরি হয় যার ফলে বিভিন্ন ইমার্জেন্সি তৈরি হয়ে যায় কিন্তু যেমন আমি সংখ্যে বলি ব্লো আউট ফ্র্যাকচার হলে অনেক ব্লিডিং হতে পারে একটা মেজার ভেসেল ছিঁড়ে যেতে পারে প্রচুর ব্লিডিং হতে পারে অথবা এমন হতে পারে চোখে আঘাত চোখে নষ্ট হতে পারে অথবা ন্যাজাল ব্লিডিং হতে পারে এইভাবে বিভিন্নভাবে একই সঙ্গে সঙ্গে এটা যেহেতু মাথা আমাদের ব্রেন আছে হেড ইঞ্জুরি বিষয়টা আসে অথবা এগুলো মানে হেড ইঞ্জুরি থেকে শুরু করে ফেসিয়াল ইঞ্জুরি ব্লিডিং এবং ডাইডোরিয়া ন্যাজাল গুলো সেটাই এখানে মেইনলি হিসেবে কাউন্ট করেন আপনি আমি আবার আসবে তবে তার আগে মমিনুল ইসলাম স্যার স্যার আপনি যেহেতু একজন ও ইউভিয়া বিশেষজ্ঞ আমরা জানি যে যারা ডায়াবেটিক তাদের বিভিন্ন অর্গানে তো প্রবলেম হয় চোখ তার মধ্যে অন্যতম বা রেটিনা যদি আমি স্যার কি কি ধরনের সমস্যা হতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যারা ডায়াবেটিস রোগে ভুগেন তারা যদি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনেক বছর ধরে ডায়াবেটিস যারা হলো ডায়াবেটিস খুবই উঁচা উঠানামা করে দেখা যাচ্ছে কখনও বারো তেরো থাকছে কখনো তিন হয়ে যাচ্ছে তাদের শর্ট টাইমে ডায়াবেটিস হয় এবং মানে চোখের মধ্যে সমস্যা হতে পারে যেমন সবচেয়ে বড় একটা সমস্যা চোখের রক্তক্ষরণ চোখের যেমন আমরা এটাকে বলি হলো ডায়াবেটিস রেটিনোপ্যাথি চোখের রেটিনাতে যে রক্তনালীগুলো আছে আমরা জানি যে এটা একটা মাইক্রো এঞ্জিওপ্যাথি মানে ডায়াবেটিস একটা মাইক্রো এঞ্জিওপ্যাথি একটা রোগ যেটা ছোটো ছোটো ব্লাড ভ্যাসেলগুলোকে ইনজুরি করে যেমন কিডনি একটা কিডনিতেও ইনজুরি করে ঠিক তেমনি চোখের ভিতর কিছু রক্তনালী আছে সেই রক্তনালীগুলোকে আস্তে আস্তে ওরা ড্যামেজ করতে থাকে এবং ড্যামেজ হওয়াতে ওরা আস্তে আস্তে ওই রক্ত ধারণ ক্ষমতা কিংবা রক্ত ওখান থেকে কিছু নতুন রক্তনালী তৈরি হয় ওখান থেকে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে এবং ওখান থেকে চোখে স্ট্রোক হয়ে সারা জীবনের জন্য চোখের অন্ধত্ব বরণ করতে পারে এটা ডায়াবেটিসের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের একটি ফোন আছে আমরা ফোনটি নিয়ে আসতে চাই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমি মোহাম্মদ জুবাইল টঙ্গী থেকে বলছি জি আপনার সমস্যাটি বলুন জি আমার ছেলের বয়স 5 বছর ঠিক আছে তো এখনো সে ঠিকমতো কথা বলতে পারে না কথাগুলা বেজে বেজে আসতেছে তো এখন আমি কি করব এটা করণীয় কি আচ্ছা আর কোন আনুষঙ্গিক আর কোন সমস্যা আছে এই সমস্যাটি ছাড়া না না আমার ছেলের আর কোন সমস্যা নেই তার বুদ্ধিমত্তা চলাফেরা না সবকিছু ঠিক আছে আচ্ছা যদিও এটি আমাদের আজকের বিশেষজ্ঞগণের সাথে যায় না তারপরে আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব মানে যে কোনো বাচ্চা যদি সে দেড় দুই বছরের থেকে কথা বলা শুরু না করলে তাকে আমরা সাধারণতভাবে বিভিন্নভাবে এক্সামিনেশন করব যেমন প্রথমে দেখতে হবে সে কান থেকে শুনতে পায় কিনা না অনেক সময় এরকম বাচ্চা হয় যে কানে শুনে না আর ফলে সে কোনো কিছু শিখতে পারছে না সেই জন্য ইয়ে এন্ট্রি এক্সামিনেশন খুব বেশি দরকার নেক্সট হচ্ছে আমরা ভেরোফেরোজিয়াল ইনকমপ্লিট বলে থাকি তার মানে হচ্ছে ভেলাম সফ প্যালেট ফ্যানিংক্সের সঙ্গে ঠিক মতো টাচ করছেন মুভমেন্ট আছে কিনা। এমন হতে পারে তার তালু কাটার আছে এমন হতে পারে জিব্বাটাংটাই আছে অথবা এমন হতে পারে যে ভোকাল কাটের প্রবলেম আছে এবং এছাড়াও হতে পারে কি তার ব্রেইনে কোনো সমস্যা যেটার জন্য তার স্পিচ ডেভেলপ হচ্ছে না এই জিনিসগুলো বোঝার জন্য সেটা কি বাচ্চাকে সিন্ড্রোমিক ফেস সিন্ড্রমিক বাচ্চা কিনা সব কিছু বোঝানোর জন্য প্রথমে আমি মনে করবো বিশেষ বিষয়কে দেখানো হোক এন্ট্রির এক্সামিনেশন হয়ে যাক আমরা ম্যাকজ্রোফিশালি হিসাবে আমরা তালু দেখতে পারি এবং ইএনটি আরও দেখতে পারে যে ভোকাল কর্ডের মুভমেন্ট ঠিক আছে কি না এবং নিউরো নিউরোমেডিসিন বা সার্জি দেখতে পারে তার ব্রেনে কোনো সমস্যা আছে না এগুলো করে নিশ্চয়ই করে বের হয়ে আসবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চাদের কথা বলতে সময় লাগছে সেটা হলে আমি বলবো মহাকালী যেমন স্পিচ থেরাপি বা প্যাথোলজি সেন্টার আছে সেখানে বাচ্চাকে নিয়ে যে এক্সামিনেশন করলে ওরা সহজে বলতে পারবে যে বাচ্চারা আসলে কোথাও একটা মোশা সেদিন বসে না থাকে স্পিচ থেরাপি ইএনটি ম্যাকজিলো ফেসিয়াল এবং নিউরো এদের সংস্পর্শে আসলে বোধহয় ভালো হবে স্যার ধন্যবাদ আমাদের আরো একটি ফোন আছে আমরা ফোনটি নিয়ে আসতে চাই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সমস্যাটি কি আমি আমি বলছিলাম পটুয়াখালী থেকে পটুয়াখালী গলা ছিল জি বলুন জি আমি মমিনুল স্যারের সাথে একটু বলতে চাচ্ছিলাম যে আমার ডান চোখে ভিতর থেকে একটা কালো কালো কিছু মানে বলতে আমি কিছু পড়তে গেলে কালো কালো দেখি স্পষ্ট দেখা যায় না নির্দিষ্ট একটা জায়গা কিন্তু অনেকদিন ধরে দেখতেছি বাড়তেছে না আমি একবার দেখাইছিলাম তো তারপরে আর দেখানো হয়নি কাইন্ডলি যদি একটু বলেন আমাকে আপনি কি ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ এরকম কোন সমস্যা আছে জি না আপনার বয়স কত জি আমার বয়স 40 চোখে কখনো আঘাত পেয়েছেন জি না আচ্ছা যেটা হয়ে থাকে সাধারণত অনেক সময় আমাদের চোখের ভিতরে ভিট্রিয়াস নামে একটা জায়গা থাকে ভিট্রিয়াস ক্যাভিটি ওখানে ভিট্রিয়াস না জেলি লাইক কিছু সাবস্টেন্স থাকে তো ওই সাবস্টেন্সগুলো কখনো যদি জেলির থেকে একটু লিকুইড লিকুইফাই হয়ে যায় মানে একটু তরল তরল হয়ে যায় হয়ে যায় তখন ওই জিনিসগুলো নড়াচড়া করে বেশি চোখের ভিতরে তখন ওই চোখে যখন আলোটা ঢুকে তখন ওটা একটা শ্যাডো অনেক সময় চোখে অর্থাৎ এক ধরনের ছায়া ছায়া পড়ে যাদের এই সমস্যাটা হয় তাদেরকে আমরা বলি ফ্লোটার্স কিংবা অনেকে দেখা যাচ্ছে মেঘের দিকে তাকাচ্ছে তখন সাদা জিনিসের দিকে তাকালে এই জিনিসটা আরও বেশি মনে হয় আর মাছির অনেকে বলে কমপ্লেন করে মাছির মতন ক্রিমির মতন এক একজনের এক এক রকম চোখের মতন বিদ্যুৎ চমকায় ফ্ল্যাশিং এই ধরনের অনেক কমপ্লেন নিয়েই আসে তা এদেরকে আমরা প্রথমে রেটিনা পরীক্ষা করার জন্য বলবো কারণ এই ধরনের সমস্যা রেটিনার অনেক রোগের উপসর্গ আমরা অনেক সময় চিন্তা করে থাকি যদি রেটিনাটা দুর্বল থাকে তাহলে আগে থেকে রেটিনা পরীক্ষা করে ওখানে দুর্বল জায়গাগুলো আমরা লেজার করে দিতে পারি কিন্তু অনেক সময় চোখে ইভিয়া ইভিয়াইটিস হতে পারে কেমন আমাদের একটা রোগ আছে ভ্যাসকুলাইটিস রেটিনি এটা পেরিফেরিয়াল ব্লাড ভ্যাসেলগুলো মানে ইনফ্লামেশন হয়ে ওখান থেকে অনেক সময় কিছু সেলস চোখের ভিতরে ওই কালো স্পট তৈরি করে তা আমি ওনাকে বলবো অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুক এবং ওটা যদি ভালো থাকে মানে ওটা যদি কোনো রেটিনাতে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা রোগীদেরকে বলি এটা ইগনোর করতে এটা আস্তে আস্তে তিন মাস ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এটা চলে যাবে জি স্যার ধন্যবাদ স্যার একটু জানতে চাইব ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেশিয়াল যদিও কঠিন কিন্তু এটি তো মূলত মুখের ভেতরে দাঁত এই সব কিছু ইনক্লুড করেই আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তো আপনি একটু আগে বলছিলেন যে যে ধরনের বাচ্চাদের তালু কাটা সমস্যা থাকে তো তাদের কিন্তু এই ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে তো স্যার কি ধরনের চিকিৎসা আছে যেমন তালু কাটা তো এমনিতে কনজেনিটালি আইসোলেট ভাবে লিপ ক্লেফ লিপ প্যালেট থাকতে পারে এছাড়া কিছু সিনড্রোমিক বেবি আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাপার্ট সিনড্রম ডাউন সিনড্রম পিয়ার সিনড্রম এদেরও কিন্তু তালু থাকতে পারে এই যে যাই হোক মানে বাচ্চা জন্ম নেওয়ার পরে আর থর এক্সামিনেশন হওয়া দরকার ঠোঁটটা কাটা আছে কি না তালু কাটা আছে কি না এবং এটা আইসোলেটেডভাবে লিপ ক্লেফ লিপ হতে পারে অথবা আইসোলেটভাবে প্যালেট হতে পারে অথবা জয়েন্টলি বোথ লিপ অ্যান্ড প্যালেট হতে পারে কমপ্লিট ইনকমপ্লিট আছে এগুলোর ক্ষেত্রে সাধারণ যেটা হবে যে তার স্পিচ ডেভেলপমেন্টের প্রবলেম হবে যেহেতু তার মাসেলগুলো যেগুলো আমরা ভেলাম বা সফট প্যালেট বলে যে মাসলগুলো লাগে লিভেটার মাসলগুলো স্পেশালি সেগুলো মুভমেন্ট থাকে না বলে ভেলোফেরেঞ্জেল জেল ক্লোজ আপ বা হতে পারে না ইনকমপ্লিট হয় যার হয় কি তার কথাটা নাকের ন্যাচারি ন্যাচারেল ভয়েছে সেই ক্ষেত্রে আমরা সেটা কী করব বাচ্চাকে পরীক্ষা করে সাধারণত লিপের বেলায় প্রথম জন্মের ছ মাসের মধ্যে শরীরটা ঠিক থাকলে লিপ প্রিপেয়ার করা উচিত যেটা আমরা করে থাকি ইএনটি সরি প্লাস্টিক করবে

ওনাকে যেটা করতে হবে যে অবশ্যই যে নেটিরা বিশ্বকের সাথে দেখা করতে হবে এবং চোখের ভিতরে আমরা ওনার এনজিওগ্রাম করব। এটা সকলে জানে যে একটা হার্টের এনজিওগ্রাম চোখেরও এনজিওগ্রাম করি আমরা হাতে একটা ছোট ইঞ্জেকশন দিই একটা ডাই দিই ডাইটা চোখে চলে যায় এবং আমরা কিছু কন্টিনিউয়াস ছবি তুলি ছবি তোলার মাধ্যমে আমরা দেখি যে রক্তনালীর কোন জায়গাটা ড্যামেজ যেই জায়গাটা ড্যামেজ সেখান থেকে ওই ডাইটা রিলিজ হয় যেই জায়গাগুলো রিলিজ হচ্ছে আমরা ধরে নিই ওই জায়গাগুলোতে দুর্বল রক্ত তৈরি হচ্ছে এবং ওইখান থেকে পরবর্তীতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা থাকে এই ধরনের প্রবণতা থাকলে আমরা ওই জায়গাগুলোতে লেজার করে দিই লেজার করে দিই যেন দুর্বল রক্ত নষ্ট করে দিই যেন ভবিষ্যতে ওখান থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা না থাকে কারণ এই রক্তনালী যে দুর্বল রক্তনালী এটা হচ্ছে চোখের কালপ্রিট আমরা ভিলেন বলি এরাই ভবিষ্যতে চোখের রক্তক্ষণ বারবার করে আস্তে আস্তে পর্দাটা ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে এই জন্য আমি ওনাকে বলবো দ্রুত যদি ওই আপনাদের যশোরে যদি রেটিনা বিশেষজ্ঞ না থাকে ঢাকায় ইসলামী আই হসপিটালে আসতে পারেন আমরা রেটিনা ডিপার্টমেন্ট আছে অনেক বড় একটা ডিপার্টমেন্ট আছে তা আমরা এখানে রেটিনার খুব ভালো চিকিৎসা করে থাকি এবং আপনারা ওখানে আমরা এনজিওগ্রাম করে আমরা পরবর্তী চিকিৎসায় যেতে পারবো স্যার ধন্যবাদ আবারও একটু জানতে চাইব দাঁতের যে নানাবিধ সমস্যা তার মধ্যে সবচাইতে কমন আমরা জানি মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে রক্ত বের হওয়া কিংবা দুর্গন্ধ বের হওয়া তো এগুলোর জন্য সর্বাধুনিক কি চিকিৎসা রয়েছে মানে কমন ডেন্টাল ডিজিজ বলতে গেলে বা ওরাল বলতে গেলে যেটা বললেন আপনি জিনজিভাইটিস যেটাকে অনেকে পায়োরিয়া বলে থাকে মাড়ি ফুলে যায় পুজ পরে রক্ত পরে এবং মুখে গন্ধ হয় বেসিক্যালি একটা জিনিসটা কি হয় আসলে আমরা যে দৈনন্দিন খাবার যেটা খাই স্পেশালি কার্বোহাইড্রেটটা সেটা স্টিকি হয়ে যায় এবং এটাকে যদি আমরা ঠিকমতো পরিষ্কার না করতে পারি সেজন্য বলি ব্রাশটা করব ভাত খাওয়ার পরে মানে খাবার পর পরে আমরা ছোটবেলায় আমরা নিজেও করতাম যে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে মুখে গন্ধ থাকতো বলে তো সেটা যদি আমরা মোটামুটি করে ফেলতে পারি তাহলে কি হবে খাবার না থাকলে ডেন্টাল প্লাক যেটা বলা হয় প্লাক মানে হচ্ছে একটা স্টিকি ফিল্ম ফুড ফিল্ম উইথ মাইক্রো অর্গানিজম যেটা গামে বসতে পারে দাঁতের উপর বসতে পারে এটার থেকে আলটিমেটলি জীবাণু যেহেতু আছে ন্যাচারালি কী হবে এখানে প্রদাহ হবে মানে ইনফ্লামেশন হবে এবং এটাই পরের দিকে শক্ত হয়ে পাথর হয়ে যায় অনেক সময় আমরা মুখ হাঁকলে দেখতে পাই বাড়ির চারিদিকে পাথর লেগে আছে বেসিক্যালি নরম খাবারটাই ভিতর থেকে সল্ট এসে ক্যালসিয়াম এসে শক্ত করে ফেলেছে অর্থাৎ একটা কি হলো যে মাইক্রোঅর্গানিজমের জন্য ইনফ্লামেশন হচ্ছে প্লাস মেকানিক্যাল ইরিটেশনের জন্য মাড়ি ফুলে যাচ্ছে রক্ত পড়ছে পুষ পড়ছে ব্যথা হচ্ছে এই জন্য বলতে বল প্রথমেই সহজবেলা বলবো প্রথম বলবো যে ব্রাশিং টেকনিকটা আমরা ঠিক করে ফেলি দুবার করি নাস্তা খাওয়ার পরে আগে না রাত্রে শোবার আগে আর ডাক্তারের কাছে যে স্কেলিং বা পলিশিং যেটা এটা পাথরগুলো বের করে নেয় স্মুথ করে নেওয়া কিছু প্রয়োজন দিতে পারি স্কেলিংটা স্যার কতদিন আমরা নরমালি লোকের জন্য বলবো এক বছর একটা একবার আর বয়স হয়ে যায় বলবো একবার এর আগে যদি কেউ করে ফেলেন না কোনো সমস্যা ধন্যবাদ আমাদের সাথে একজন দর্শক রয়েছেন আমরা তার ফোন আসব দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন হ্যালো আসসালামু আমি মুন্তাহা আমার বয়স 19 আসসালাম জি আমি গত এক বছর ধরে আমার ডান চোখে একটা পাশ দেখতে পাচ্ছি না কি মানে একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে ওটা ওই কিছু দেখা যাচ্ছে না এক বছর ধরে ফিল করছি এক বছর ধরে আপনি ডান চোখে কিছু দেখছেন না এটা কি এক বছর আগে টের পেয়েছেন মানে এর আগে কখনো আগে টের পাইনি এক বছর ধরে এক বছর ধরে টের পেয়ে আচ্ছা চোখে কোনো আঘাত পেয়েছেন এর মধ্যে না আচ্ছা কিভাবে টের পেলে এই জিনিসটা একটু বলবেন যে হঠাৎ করে যে বলেন কি মানে হঠাৎ করে কোন কারণে একটা চোখ বন্ধ করেছে তখন এরকম কিছু মানে আমি আমি চোখে পাওয়ার কমে গিয়েছিল যখন আমি চোখে ডাক্তার দেখা দেখাতে যাচ্ছিলাম আর কি চশমার জন্য জি তা আমার মনে হয় যে আপনার চোখে রেটিনাটা পরীক্ষা করা দরকার অনেক সময় আপনার আমাদের যে দেখা যাচ্ছে চোখের ভিতরে রেটিনাটা বা কিংবা কোনো কারণে মানে ব্যথা পেলে কিংবা ছিঁড়ে গেলে কিংবা কোনো কারণে রেটিনাতে কোনো ইনফেকশন হলে আসলে আমি একটু বলতে চাই রেটিনা জিনিসটা কি এটা সম্পর্কে অনেক মানুষই জানে না যে প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু একটা ফিল্ম থাকে যেটা ফিল্ম আমরা যেটা ওয়াশ করলে ছবি তোলা হয় চোখের ভিতরেও একটা ফিল্ম থাকে যেটাকে আমরা রেটিনা বলি যেখানে আলোটা পরে ছবিটা তৈরি এবং আমরা পরে ব্রেনে দেখতে পারি এই রেটিনা যদি কোনো কারণে ড্যামেজ হয় তাহলে কিন্তু যে সময় চোখের দৃষ্টি চলে যেতে পারে যেহেতু আপনি বয়স উনিশ সেহেতু আমি বলবো না যে আপনি চোখের ছানি পড়েছে কি না সেটা আমি জানি না বাট আপনি দ্রুত একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে চোখের রেটিনার পরীক্ষা করুন এবং চোখের রেটিনাতে কোনো সমস্যা হয়েছে কি না এটা যদি আগে দেখা যায় তাহলে কিছুটা আপনার দৃষ্টি ফেরার আসা সম্ভব স্যার অসংখ্য ধন্যবাদ একটু জানতে চাইব টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্ট এটি তো মুখের একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট তো এই জয়েন্টে কি কি ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ এটা ভেরি গুড কোয়েশ্চেন মানে অনেক সময় দেখা যায় যে রুগী প্রায় বলছে আমার কানে ব্যথা আসলে বেসিক্যালি কানে ইএনটি ডাক্তার দেখলো দেখে বলল যে না কানে তো সমস্যা নাই আলটিমেটলি তারা কনফিউশন অনেক জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে আসে এবং সেটা বেসিক্যালি টেম্প্রুভমেন্ট জয়েন্ট বলতে আমরা যে জানি এ সাইনোভেল জয়েন্ট সি লাইক আদার জয়েন্ট এখানটায় আমাদের প্রথম দিকে যেটা রুগী কমপ্লেনটা বলে যে হা করতে গেলে চিবুতে গেলে খেতে গেলে ব্যথা করে অথবা শব্দ হয় হা করতে গেলে কটকট শব্দ হয় এরকম কমন কমপ্লেন নিয়ে আসে আবার কেউ কেউ বলে আমি মুখটা খুলতে পারছি না অথবা কেউ কেউ বলে খুলে হা হয়ে আটকায় গেল লক্জ যেটা বলে আর আমি বন্ধ করতে পারছি না বিভিন্ন সমস্যা নিয়ে আসে তারা তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিকেল টার্ম আছে সেগুলো বলে তো লাভ নাই আমরা সহজভাবে যদি বলি যদি জয়েন্টের ফোসা বা যেখানে আমরা জানি যে জয়েন্টের একটা হেড থাকবে কন্ডালে হেড বলে আর সেই সেখানে মিনিসখাস বা ডিস্ক থাকে উপরে টেম্পোরাল বোন থাকে যার মাঝখানে এই বোনটা এই মুভমেন্টটা করে তো এটার ভেতরে ডিস্কের প্রবলেম হতে পারে কন্ডালের সার্ফেসে প্রবলেম হতে পারে এবং আশেপাশে যেগুলো লিগামেন বা মাসল সেগুলোর প্রবলেম হতে পারে সেগুলো নির্ভর করে আমরা সহজভাবে বলতে পারি যেমন ব্যথা হওয়া ইনফ্ল্যামেশন সেই ক্ষেত্রে রুগীতে বলবেই যে আমি হা করতে পারছেন কিছু তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন তার ফোনটি নিয়ে আসতে দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম হলো কয় জামত কেরাজি আমার প্রশ্ন হচ্ছে যে আমার দাঁতের কিছু সমস্যা এটা দীর্ঘদিন ধরে আমি যদিও অনেক দিন ধরে মনে করেন প্রায় 78 থেকে দুবালা করে ডাক্তার মাগি এবং এর মধ্যে ভালো চিকিৎসা করা কয়েকবার হ্যাঁ তথাপি এখনো এখনো দুই বেলায় দাঁত এর মধ্যে আমার চার পাঁচটা দাঁত তুলে ফেলতে হয়েছে তবে এখনো মাঝে মাঝে সমস্যা আছে একদিকে মারি ফুলে যায় বা কিছু কিছু ব্যথা করে এই জন্য আমার কিন্তু আবার আমি ওকালতি করি কিন্তু প্র্যাকটিসে আবার কিছু আমার ডিসচার্ব হয় এখন এটাই আমি জানতে চাচ্ছি যে এটা আরো বেটার ট্রিটমেন্ট কিবে এবং ডেইলি কিন্তু আমি ওই যে রাত্রেও ঘুমাবার আগে দাঁত মাঝে গরম পানি দিয়ে কুল্লি করি সকালে উঠেও তাই করি

আমাদের গ্রামে বা মাড়িতে প্রদাহ হয় খুব বেশি কমপ্লিট দিন থেকে পরের দিকে ভেতরের দিকে ইনফেকশন চলে যায় যেটাকে আমি বলি টাইটিস তার মানে দাঁতের রুটস বা শিকড় যেটা বোনের মধ্যে লেগে থাকে সেখানে ইনফ্ল্যামেশন হয়ে আলটিমেটলি কী হয় এই ইনফ্লাম ইয়ের জন্য বাঁধুনিগুলো নষ্ট হয়ে যায় ভেতরে বোনটা রিজার্ভেশান হয়ে যায় বোন রিজার্ভেশন হলে বোনের সাপোর্ট কমে গেলে দাঁতের সাপোর্ট কমে গেলে মাত্র সে কী হবে নর্বে সেই ক্ষেত্রে পকেট তৈরি হয় যেটাকে পেরিও পকেট বলা হয় বা গাম পকেট সেখানে ন্যাচারালি খাবার জীবনে থাকবে সেখানে এইটা কন্টিনিউয়াসলি তার ব্রিডিংয়ের সমস্যা দাঁত নড়বে ব্যথা করবে এবং ওই দিদি বললেন উনি যে কয়েকটা দাঁত ফেলে হয়েছে ডাক্তার সাহেব যখন যাবেন এক্স রে করে দেখবেন যে দাঁতের সাপোর্ট একদম কমে গেছে হয়তো ফেলে দেওয়ার কথা বলবেন নতুন কথা যেটা আমি বলতে চাচ্ছি ওনাকে আমি বলবো যে সম্ভব হলে দিনে তিনবার ব্রান্দাস করার জন্য নাস্তা খাওয়ার পরে দুপুরে খাওয়ার পর রাত্রে শোবার আগে এবং আর একটা স্পেশাল ব্রাশ পাওয়া যায় যেটা বলে এন্টাডেন্টাল ব্রাশ দুই দাঁতের মাঝখানে আমরা যে ব্রাশ করতে পারি এবার রাত্রে শোবার আগে এটা করা বা ফ্লস করা গামে ম্যাসাজ করা এ কয়েকটা জিনিস কিন্তু আমাদের মনে করতে পারলে ভালো হবে দুই নম্বর হচ্ছে যদি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল সেটি ধরে যদি বলি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা লাস্ট রিসোর্ট হিসেবে করতে পারি প্রথমত একটা এক্স রে করবো ফুল মাউথ এক্সরেটাকে আমরা বলি অর্থোপ্যান্টোগ্রাম করে বোনের কন্ডিশন দেখে মোটামুটিভাবে ইন্টারনাল মেডিসিনকে বা ডায়াবেটলজিস্টকে দিয়ে আমরা ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল করে নিয়ে আসি লাস্ট সোর্স হিসাবে বোনের সাপোর্ট করার জন্য আমরা যেটা করি স্কেলিং ডিপ ক্লিনিং করার পরে বোন গ্র্যাফচার লাস্ট অপশান আছে যে বোনটা লস হয়ে গেছে রুটের মনে করেন সে ফিফটি পারসেন্ট গন ন্যাচারালি এটা সে কী হবে সেই ক্ষেত্রে ক্লিন করে নিয়ে অ্যান্টিবায়োটিক কাভার নিয়ে এবং ডায়াবেটিস কন্ট্রোল রেখে আমরা আর্টিফিশিয়াল বোন ইভেন অটোজন অটোজেনাস বোনও দিতে পারি যদি সেই রুগী রাজি হয় নিজের শ্ব শরীর থেকে বোন দেওয়া অথবা অ্যালোজেনিক আমাদের যত পাওয়া যায় বাজারে সেগুলো পাউডার ফর্মে পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু আমরা ইজিলি এটা ক্লিন করে একটু ফ্ল্যাপটাকে রিফ্লেক্ট করে ভিতরে দিয়ে আর ফ্ল্যাপটাকে আবার আগের জায়গায় স্থাপন করার সম্ভব সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট বলে যাবে ফিফটি তার ইম্প্রুভমেন্ট হয়ে যাবে সেই জন্য সেই ক্ষেত্রে লাগবে তার ওরাল হাইজিনের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে ভালো করে ব্রাশ করতে হবে হাইজিন মেনটেন করতে হবে আর রেগুলার ছ মাস পর পরে কিন্তু এদের সঙ্গে দেখা করতে হবে অবশ্যই ফলো আপের প্রয়োজন আছে এক্ষেত্রে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একজন দর্শক রয়েছেন আমরা তার ফোনটি নিয়ে আসবো দর্শক আপনার নাম বলেই প্রশ্নটি করুন আমি ইসরাত জাহান থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম আপনার সমস্যাটি বলুন কি আমার এগারো বছর বয়স থেকে অ্যান্টিবায়োটিকের আর সিপ্রোসিনের পার্শ্বপ্রতিকিয়ার কারণে চোখে একটা সমস্যা হয় এর এখন বর্তমান বয়স আমার 19 এখনো চোখে সমস্যা হলে চোখের কোটাতে ঘা থাকে চোখ ঘাপসা থাকে আর ওই হলো চোখেতে ভ্রু হয় ওটা মানে ভিতর থেকে ভ্রুটা আসে মনিতে ঘা লাগে চোখে সিপ্রোসিন মানে এর মধ্যে কোন ডাক্তার দেখিয়েছেন জি এর মধ্যে এখনো দেখাচ্ছে আর কি ডাক্তার বলছে এটা ড্রাই আই মানে চোখের পানি শুকিয়ে যায় জি জি এটা এরকম হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে সিপ্রোফ্লক্সাসিন থেকে কিংবা আমাদের এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আছে যে ফোরকুলোলোল গ্রুপের অ্যান্টিবায়োটিক যে এটা অনেক সময় স্টিভেন জনসন সিনড্রোম একটা টার্ম আছে যে রিঅ্যাকশন হয়ে চোখে আমাদের অনেক সময় কনজেন্টিভাটা অনেক সময় চোখের লিডের সাথে লেগে যায় কিংবা চোখের যে আমাদের যে টিয়ার ফিল্মটা যেটা হচ্ছিলো সেই জায়গাটা অনেক সময় শুকিয়ে যায় এই সমস্যাগুলো হয়ে অনেক সময় চোখের শুষ্ক চোখের যেটাকে আমরা বলি ড্রাই আই তো এই ধরনের সমস্যা হলে আমাদের সারা জীবনই আমাদের একটা আর্টিফিশিয়াল টিয়ার যে ড্রপগুলো বাজারে পাওয়া যায় ওই ড্রপগুলো কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে এটা আসলে ড্রপটা বন্ধ করলে আবার আবার সেই চোখটা পড়া করতে হবে জ্বালাপোড়া করবে আমি তাকে আপনাকে একটা ছোটো এক্সারসাইজ বলব যে চোখের নিচে একটু হালকা করে মেসেজ করবেন দিনে দুই থেকে তিনবার সকাল দুপুর বিকাল রাত এবং সকালে উপরে পাতাতে একটু মেসেজ করবেন এই জিনিসগুলো করলে অনেক সময় একটু বেটার ফিল করা যায় এবং আপনি কি পড়ালেখা করার সময় এক নাগার অনেকক্ষণ পড়ালেখা করবেন না কিংবা কম্পিউটার মোবাইল ফোন এগুলো যখন ইউজ করবেন সেই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এক নাগার অনেকক্ষণ ইউজ করা যাবে না কি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে রাখতে হবে

কোনো আদিকালে কেউ হয়তো এই চিন্তা করে এই কথাটা কিন্তু গ্রামাঞ্চলে খুব চলে কিন্তু সেই জন্য আমাদের কাছে এসে বলে আমি বলি যে চোখ কেন সবই নষ্ট হতে পারে কারণ আমরা তো শুধু চোখ না তাহলে তো আমরা পাশে একটা ডাক চোখের ডাক্তার রাখতে হবে দাঁত ফেলবার ওনার কাছে পাঠাবো বেসিক্যালি কথা হচ্ছে এরকম যে দাঁতের সঙ্গে যেমন সেরকম নার্ভাস সিস্টেম যে সঙ্গে সম্পর্কীয় অতএব দাঁত তুললে বা দাঁতের কিছু হলে চোখের ক্ষতিবি কথাটা একদম ভুল কথা এই চিন্তাটা আসলে একেবারে ভ্রান্ত ধারণা যেমন আরেকটা বলি ছোটবেলা এরকম হয়েছে যে বেদে এসে আমাদের দাঁতের ছিদ্র থেকে পোকা বের করে দিতে তখন আমরা বিশ্বাস করেছি এবং তখন তারা কি করত একটা ছোট্ট একটা ডালের একটা অংশ যেটা হয়তো বা পেইন কিলার হিসেবে থাকে এটা দিয়ে হাতের সাফাই করে বা ম্যাজিকের দিকে ছোট ছোট পোকা বের করে দিত সাময়িকভাবে ব্যথা চলে যেত কিন্তু তখন আমরা মনে করতাম যে আসলে বোধ তাই করেছে তবে যে ভ্রান্ত ধারণা সেগুলো আসলে ঠিক না স্যার ধন্যবাদ আর একটি ফোন আছে ফোনটি নিয়ে আসবো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বল বিদ্যুৎ টাঙ্গাইল থেকে বলছি জি বলেন আমার বাম চোখে ঘুম থেকে ওঠার পরে তাকাতে একটু ব্যথা লাগে একটু মনে হয় খসখসে লাগছে বেশ ব্যথা দিনের বিভিন্ন সময় একটু একটু ব্যথা করে কিছুদিন যাবত চোখে বাম চোখে নিচ দিয়ে একটু ফুলে গেছে লাল হয়েছে মার্জিনটা লিড মার্জিনটা চোখের পাতার কি আপনি চোখে আপনি মাথায় খুশকি আছে হ্যাঁ খুশকি আছে আচ্ছা যা অনেক সময় যাদের খুশকি থাকে তাদের চোখে পাপড়িতে অনেক সময় কিছু কিছু খুশকি এসে লেগে থাকে এবং আপনাকে এটা খেয়াল করতে হবে এই ধরনের কন্ডিশনকে আমরা ব্লেফারাইটিস বলি চোখের কিংবা মে বিমেন গ্ল্যান্ডিস ফাংশন বলি চোখের পাতার মধ্যে অনেক সময় খুশকি কিংবা কোনো ইনফেকশন ওই গ্ল্যান্ড ওখানে কিছু তৈল গ্রন্থি থাকে তো ওই গ্রন্থি কিছু আমাদের অনেক সময় ইনফেক্টেড হয়ে ফুলে যায় কারণ আমাদের যে চোখ বন্ধ করে এবং খুলি তখন চোখের যে টিয়ার ফিল্মের যেই একটা সাপোর্টটা এটা অনেক সময় নষ্ট হয় এবং চোখটা অনেক সময় ড্রাই হয়ে যায় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠলে হয় আপনাকে আমি এটা অনু অনুরোধ করবো যে আপনি বাইরে থেকে আসতে চোখটা সবসময় পরিষ্কার করবেন এবং গোসল প্রতিদিন একদিন পরপর গোসলের সময় চোখের পাপড়িটা এমন শ্যাম্পু দিয়ে চোখটা ধুবেন যে শ্যাম্পুটা চোখে গেলে না জ্বলে ওই শ্যাম্পুগুলোতে চোখের পাপড়িটা ধুবেন এবং রাতের বেলা সময় শোয়ার সময় কিছু মলম পাওয়া যায় চোখের জন্য ওই মলমগুলো রাতের বেলা শোয়ার সময় চোখের পাপড়িতে হালকা করে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন আর

ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশেই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহের প্রতি শনি ও রবিবার একই সময়ে পর্দায় আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ